পুরো জুলাই মাস জুড়ে যখন কোটা আন্দোলন ইস্যুতে উত্তাল সারা দেশ তখন আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে উনিশ জুলাই ও প্রধান শিরোনামে একটি গান প্রকাশ করেন শহরতলি ব্যান্ডের ভোকাল জিল্লুর রহমান সোহাগ কি ছিল সেই গানের পেছনের গল্প সে কথাই চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন শিল্পী যখন আসলে নিবিচারে গণহত্যা একেবারে শুরু হয়ে গেছে তো আসলে একটা শিল্পীর একেবারে সংবেদনশীল শিল্পী হিসাবে মনে হয়েছে যে হ্যাঁ না এটা অষ্টমটা এক্সপ্রেশন ছিল আমি প্রচণ্ড আক্রান্ত হচ্ছিলাম এই জেনোসাইড দেখে নির্বিচারিক গণহত্যা দেখে তো আমার মনে হচ্ছে শিল্পী জায়গা থেকে আমার প্রতিবাদ করা দরকার সো এটা হলো আমার একটা প্রতিবাদ ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো এরপর 28 জুলাই মাত্র দশ মিনিটে কোটা আন্দোলন নিয়ে লেখা গান গেয়ে খবরের শিরোনাম হন আরেক তরুণ শিল্পী পারসা মেহজাবিন পূর্ণি চলো ভুলে যাই শিরোনামের যে গানটি ফেসবুকের ভিউ প্রায় সাত মিলিয়ন এত চিন্তা করে গানটা আমি করি নাই এটা অবশ্যই মানে ভিডিও দেখে আসলে বোঝা যায় কারণ আমি কোনো প্রিপারেশন ছিল না কোনো মতে জাস্ট রাত দুটোর সময় আমার গানটা করা এক একটা লাইন এক একটা স্টোরি আসলে হোল্ড করে গানটা তো ওভাবেই আসলে লেখা অনেকগুলো দুঃখ থেকে একসাথে আর চেপে রাখতে না পারার বিষয়টাই হচ্ছে আসলে গানটা এই দুই শিল্পীর চাওয়া যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দিয়েছে ছাত্ররা তা যেন বৃথা না যায় এখানে শুধু একটাই পরিচয় থাকবে আমি বাঙালি বাংলাদেশে আমার জন্ম আমি বাঙালি এই পরিচয় নিয়ে যেন সবাই খুব বুক ফুলিয়ে বা খুব নির্ভয়ে থাকতে পারে এমন একটি বাংলাদেশ আসলে আমরা খুব দ্রুত নির্মাণ করতে পারবো যদি আমরা আসলে একটু অ্যাক্টিভলি এই দেশের কাজে একটু পার্টিসিপেট করি যারা রাস্তায় নেমেছে তাদের কষ্টটা এক রকম যারা এই যে বাসায় বসে কিছু করতে পারছে না তাদের কষ্টটাও আরেক রকম এই যে আমাদের যে খেটে খাওয়া মানুষগুলো তাদের যে কত মানে কত বড় একটা ক্ষতি আমাদের দেশের কত বড় একটা ক্ষতি সব কিছু মিলিয়ে আসলে এখন যদি জিনিসটা বৃথা যায় এটা সবার জন্য খুবই কষ্টদায়ক হবে আজকের এই তরুণরাই আগামীতে বিশ্বের বুকে নতুন এক বাংলাদেশকে পরিচিত করাবে বিশ্বাস এই দুই শিল্পীর মাকসুদুল হকিমো চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সেরা পণ্য সবার জন্য